everyone, welcome to a fresh new vlog on this channel. তো এখন বাজছে 6:10 সকালবেলা, সন্ধেবেলা না, সকাল সকাল উঠে পড়েছি। আমি আছি, আমার পার্টনার রয়েছে, আমরা দুজনে মিলে আজকে একটা ভীষণ হেকটিক ডে হতে চলেছে। তো সেটাই ব্লগ হতে চলেছে। হেকটিক কারণ হচ্ছে আমাদের একটা জায়গায় আজকে সাজানো রয়েছে এক দুজন করে নয়, বেশ অনেকজনকে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি, তো সকালবেলায় যেতে হবে কারণ হচ্ছে মুসলিম ব্রাইড রয়েছে। তো পার্টি মেকআপের জন্য যাচ্ছি আমরা। তো এই হচ্ছে সকালের টুকটাক আপডেট। সকালবেলা এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো 6:00 মধ্যে, কারণ ওখানে 6:30 মধ্যে পৌঁছানো হবে। তারপর আরও একটা প্ল্যান রয়েছে, তো চলো কী কী হচ্ছে দেখাতে থাকবে, আর সাথে থেকেও চলো শুরু করছি ব্লগটা। ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। তো চলে এসেছি আমরা এখন নৈটি মোড়ে, আরও একজন আসার কথা। আমরা দুজন তো এখানে এসে গেছি, আমি আর অঙ্কিতা। তো দেখা যাক কখন আসে, আর কেউ উঠেছে বলে মনে হয় না, তার আগে আমরা চলে এসেছি। কল করা হচ্ছে আর একজন বন্ধুকে, কারণ সে এখন এসে পৌঁছায়নি। অঙ্কিতা হ্যালো, ব্যক্তি এখন উত্তর দিচ্ছেন না, দেখি এই ব্যক্তিরা উত্তর দেয় কিনা। ফাইনালি মেকআপ সেরে নিয়ে আমরা চলে এসেছি বাড়ি এখন, কারণ আরেকজন যে বন্ধু আমার সাথে গেছিলো অঙ্কিতা, ও এখন বাড়ি থেকে যাবে নিজের বাড়ি। তো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, বন্ধুর জন্য ওয়েট করছি। আমাদের হচ্ছে একটা খেতে যাওয়ার বাইরে প্ল্যান হয়েছে বন্ধুদের সাথে, বন্ধুর তরফ থেকে ট্রিট। তো তার জন্য এখন যাবো, কাগজ কুড়ুনি হয়ে যাচ্ছি, কিচ্ছু করার নেই, মানে একটু এনার্জি বাকি নেই। আর এই হচ্ছে অবস্থা, কারেন্ট নাও সিচুয়েশন। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আর নামবে মেঘ ভেঙে। আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছি বাইরেতে আমি, সবাই মায়েরা আরেক জায়গায় যাওয়ার ছিল, সবাই চলে গেছে, আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি। গড়াই ইজ অলওয়েজ গড়াই। তো আসতে দেরি করছে, ওর সাথেই যাবো আমি গাড়িতে বন্ধুর সাথে। তো দেখা যাক কতক্ষণে আসে। ফাইনালি অ্যারাইভ, অনেক গাল খাওয়ার পর। চল ভান্ডারহাটে আস্তে আস্তে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, কালো থেকে নীল হয়ে গেছে, মুখ দেখা যাচ্ছে না। মুখ দেখা, সুস্মিতা ঘোরাফেরা করছে এখনো, কাউকে চাপার জন্য পাচ্ছে না। গরমকালে একটুখানি শান্তি। দাঁড়া আসি, আমাদের আজকে মেন অ্যাটেনশন হচ্ছে আসিবে, বলতে হবে না, আমাদের গর্বে বুক ফেটে যাচ্ছে তোমার জন্য। কষ্টে বুক ফাটছে, আচ্ছা হ্যাঁ, মানে ফুলে ফুলে ফেটে গেছে। তো থ্যাংক ইউ তোমাকে স্পেশালি, আসলে তো আমি থ্যাংক ইউ বলবো না, তোর যে এতখানি অ্যাপ্রোচটা আমাদের নিয়ে আসা সবটা খুব ভালো। এই আমি তো বলছি ওকে, ভিডিও চলছে তো। সো ফার্স্টেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, যেটা আমরা প্রেফার করেছিলাম, আমপোড়া শরবত। সো হিয়ার ইজ আওয়ার আমপোড়া শরবত। তারপর আরও একটা চয়েস অফ ছিল আমাদের চয়েস করা, তার মধ্যে সুক্ত বা ভেজ অফ দ্য ডে। তো আমরা সুক্ত চয়েস করেছি, অ্যান্ড ফাইনালি ফিশ অফ চয়েসে আমরা কেউ কেউ চয়েস করেছি চিংড়ি, কেউ কেউ চয়েস করেছি পমফ্রেট,
আর একজন চয়েস করেছে কাঁকড়া। তো এই হচ্ছে আমাদের টোটাল মাটন থালিতে সীমাবদ্ধ। অ্যান্ড ফার্স্ট ড্রিঙ্কস চলে এসেছে আমাদের এখানে। ও হ্যাঁ, থালির আগে আমাদের স্টার্টার আইটেম অর্ডার করা হয়েছে, যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। চলে এসেছে কাসুন্দি মাখিয়ে, চাট মশলা দেওয়া আছে, পেঁয়াজ দিয়ে, আহা গরম গরম। চুমু ওয়েদার চারদিকে, পুরো সুন্দর একটা কমপ্লেক্স। KFC থেকে কিনা নেই। ফাইনালি আমরা ডেজার্টের দিকে যাচ্ছি, বাস্কিন রবিনসে। দেখা যাক কি খাওয়া যায়। বাস্কিন রবিনস ফেল হয়ে গেছে। ফাইনালি আমরা শিফট করে গেছি আমুলে। তো দেখা যাক কে কোনটা খায়, যেটা খুশি চয়েস করতে বলেছে আমাদের। গোটা ব্যাপারটা ইনকমপ্লিট। ঝমঝমে বৃষ্টি চলে এসছে আর এখানে হাহাহি চলছে। আমার হাতে কোক।